আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, কিছুদিন আগে আমরা সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য একটা জায়গায় গিয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল, তো ভাবলাম যে ভিডিও করে রাখি আর আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই পুরো ভিডিওটা। তো আমরা সবাই রেডি হয়ে গেলাম, এখন আমরা সবাই বাসা থেকে বের হচ্ছি। ভাইয়া দাদু দাঁড়িয়ে আছে, মামানি এখানে বোরকা পরতেছে, আর তার সাথে কাজিনরা হেলো হাই হেলো দিচ্ছে আপনাদের সবাইকে। দেখুন, সাথে মামাও আছে, সাথে আরেকটা কাজিন। তো সবাই মিলে বাসা থেকে বের হয়ে আমরা অটো নিয়ে নিলাম। তো সাথেই থাকুন আমাদের। আমরা ফুচকা খাওয়ার জন্য যে জায়গায় যাচ্ছি ওটা আমার ভাবির বাসার কাছ থেকে খুবই কাছে। জায়গাটার নাম হলো পেয়ারা বাগান, ফতুল্লা পেয়ারা বাগান। এখানকার ফুচকা খুবই মজার, আর এখানকার সব কিছু বাঁশের তৈরি, মানে খুবই সুন্দর। টিন দিয়ে, বাঁশ দিয়ে বেশিরভাগ মাচা আকারে করা, আর খুবই সুন্দর চারদিক, খুব সুন্দর লাইটিং করা। এর আগেও আমি এখানে আরও একবার এসেছিলাম আমার ভাবির সাথে, তারপর আমি ভিডিও করে নিয়েছিলাম আর ইউটিউবে আপলোড করেছিলাম। জায়গাটা আসলে সত্যি খুবই সুন্দর। তো আমরা এখন যাচ্ছি, আমরা গিয়ে একটু ছবি তুলবো, ঘোরাঘুরি করব, তারপর ফুচকা খাবো, তারপর আমরা চলে যাব বাসায়। এখানে অনেক সুন্দর একটা দোলনা ছিল, বাচ্চারা বসে বসে দোল খাচ্ছিল, আর চারদিকটা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। খুবই সুন্দর লাইটিং করা, বাঁশগুলো খুব সুন্দর করে রং করেছে, তো অনেক বেশি সুন্দর। তো আমরা বসে পড়লাম আর ফুচকা অর্ডার দিয়ে অপেক্ষা করতেছিলাম তখন ফুচকা আসবে। তো ফুচকা চলে আসছে। আরেক পাশে মামা, সাইদুল, রাফান, মাহির সবাই বসছে, তো ওরাও এখন ফুচকা খাবে। তো সাথেই থাকুন আমাদের। তো আমরা খাওয়া শেষ করে কিছু ছবি তুলেছি, তারপর ভিডিও করেছি, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।